বিসমিল্লাই রহমান রহিম আজকের যুক্তরাজ্য বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই অনুষ্ঠানের সভাপতি সামনে উপস্থিত ভাই বোনেরা ক্যামেরার ওপ্রান্তে উপস্থিত দেশ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উপস্থিত ভাই বোনেরা আসসালাম আলাইকুম উপস্থিত ভাই বোনেরা আজকে এই মুহূর্তে যখন আমরা এখানে সবাই আলোচনা করছি তখন অলরেডি কিন্তু বাংলাদেশে সাতই নভেম্বর শুরু হয়ে গিয়েছে এই সাতই নভেম্বর দিনটি যে যত কথাই বলুক এই সাতই নভেম্বরের দিনটি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বলেন সার্বভৌমত্ব বলেন গণতন্ত্র বলেন বাক স্বাধীনতা বলেন সংবাদপত্রের স্বাধীনতা বলেন ন্যায় বিচার বলেন মানবিকতা বলেন মানবিক মর্যাদা বলেন সকল কিছুর জন্য একটি অত্যন্ত ঐতিহাসিক দিন উনিশশো সালে এই দিনে যখন আওয়ামী লীগ নিজেদের মধ্যে ক্ষমতার ক্রন্দলে লিপ্ত ছিল একদিকে আরেকদিকে যাসদের সাথে যখন সশস্ত্র যুদ্ধে তারা লিপ্ত ছিল ঠিক একই সময় সেনাবাহিনীর মধ্যে কুপাল্টাকু চলছিল ঠিক এরই মধ্যে দোসরা নভেম্বর দেশি বিদেশি চক্রান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে একটি মহল সেদিন বন্দি করে খুব সংক্ষেপে যদি বলতে হয় সেদিন যারা স্বাধীনতার ঘোষককে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতাকে বন্দি করে বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তাদের সে চেষ্টা সেদিন সফল হয়নি পরবর্তীতে সেদিন সিপাই জনতার বিপ্লবের মাধ্যমে সাতই নভেম্বর তারা শহীদ জিয়াকে মুক্ত করে এনেছিল সেই বন্দি বন্দিদশা থেকে শহীদ জিয়ার মুক্তি ছিল সেদিন বাংলাদেশের পক্ষের গণতন্ত্রের পক্ষের মুক্তি ছিল যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে যারা বাংলাদেশে বিশ্বাস করে গণতন্ত্রে তাদের মুক্তির দিন ছিল ছিল বাংলাদেশের মুক্তির দিন তাই বাংলাদেশের পক্ষে শক্তির কাছে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে শক্তির কাছে সাতই নভেম্বর একটি অত্যন্ত অত্যন্ত উল্লেখযোগ্য দিন বলা যায় সাতই নভেম্বর একটি চেতনার দিন সেদিন লক্ষ্য প্রাণের বিনিময়ে বহু হাজারো নারীর সম্মানের বিনিময় আমাদের সেই দেশ স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীনতার বাস্তবায়নে আমাদের যে আশা ছিল লক্ষ্য ছিল সেটি দেশ স্বাধীনের পর থেকেই লক্ষ্য ভ্রষ্ট হতে শুরু করেছিল কিন্তু সাতই নভেম্বর সেই মুক্তির মাধ্যমে সেই লক্ষ্যভ্রষ্ট থেকে দেশ আবার লক্ষ্যর দিকে ফিরে আসলো সেদিন সংবাদপত্রের স্বাধীনতা তাদের স্বাধীনতার নিশ্চয়তা পেয়েছিল সেদিন মানুষ তার মত প্রকাশের নিশ্চয়তা পেয়েছিল সেদিন বাক স্বাধীনতার নিশ্চয়তা মানুষ পেয়েছিল এমন কি খুব সংক্ষেপে বলতে হলে যেই আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে বাতিল করে দিয়েছিল তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের একদলীয় বাকশালকে নির্মূল করে বহুদলীয় গণতন্ত্র সেদিন প্রতিষ্ঠিত করেছিলেন এবং সেই সাতই নভেম্বরের সেই চেতনাকে পরবর্তীতে পরবর্তীতে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য প্রাণ প্রচেষ্টার মাধ্যমে শতকষ্টের মাধ্যমে সেটিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন অব্যাহত রেখেছিলেন সেই প্রচেষ্টা দেশনেত্রী বেগম খালেদ আজিয়া প্রিয় ভাই বোনেরা কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তো থেমে থাকতে পারে না বিশেষ করে যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না যারা বিশ্বাস করে না বাংলাদেশ একটা আত্মমর্যাদাশীল দেশ হিসাবে গড়ে উঠুক পৃথিবীর বুকে যারা বিশ্বাস করে না যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ রূপে পৃথিবীতে আত্ম বিকাশ লাভ করুক যারা বিশ্বাস করে না যে বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসাবে সার্বভৌমত্ব নিয়ে জেগে উঠুক তাদের ষড়যন্ত্র অবশ্যই থেমেছিল না এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই উনিশশো সালে দেশি বিদেশি ষড়যন্ত্রের চক্রান্তের অংশ হিসাবেই সেই শক্তিটি উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি সেই ওনাকে হত্যার মাধ্যমে তারা চেষ্টা করেছিল দাবিয়ে রাখতে কিন্তু জনগণকে সাথে নিয়ে আপনাদের দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আবার উনিশশো সালে মুক্তিযুদ্ধের চেতনা সাতই নভেম্বরের চেতনাকে জনগণকে সাথে নিয়ে বাস্তবায়িত করেছিল এবং এই দেশে আবারও গণতন্ত্রের বীজ বপন করেছিল কিন্তু ষড়যন্ত্র ষড়যন্ত্রই আজও সেই ষড়যন্ত্র চলছে একানব্বই সাল থেকে শুরু হয়েছিল জনগণের বিজয়ের পরে আবার ছলে বলে কৌশলে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল এবং তারই একটি অংশ হিসাবে আজ দেশনেত্রী খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে এবং দেশকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে এই ষড়যন্ত্রের মাধ্যমেই সেই অপশক্তি ছলে বলে কৌশলে ষড়যন্ত্রের মাধ্যমে এখন মহাজোট নামে একজোট হয়েছে মহাজোট নামে এক একজোট হয়েছে এই ষড়যন্ত্রকারী দল প্রিয় ভাই বোনেরা এখানে যেহেতু এরই মধ্যে সাতই নভেম্বরের বিভিন্ন ঘটনা প্রেক্ষাপট অলরেডি আলাপ হয়ে গিয়েছে আমি বিস্তারিত যাব না সেই প্রসঙ্গে আমি আপাতত দেশের বর্তমান কিছু বিষয় সংক্ষেপে আপনাদের সাথে তুলে ধরব সামনে তুলে ধরব স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ নামক যেই রাজনৈতিক দলটি তারা রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করে এদের সেই সময়কার ভূমিকা ঠিক একই রকমের ছিল অর্থাৎ আজ তাদের যেই ভূমিকা দেখছেন ঠিক এই ভূমিকার কোনোই পরিবর্তন হয়নি তাদের পরিবর্তন হয়েছে শুধু নেতৃত্বের চরিত্রের কোনো পরিবর্তন তাদের হয়নি নেতৃবৃন্দ আপনাদের সামনে আমি উনিশশো সালে আটই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চুরাশি জন শিক্ষক সেই সময় ইত্তেফাক পত্রিকায় একটি বিবৃতি দিয়েছিলেন সেই বিবৃতিটি আমি তুলে ধরবো সেই বিবৃতিটা যদি দুই তিন লাইন সেটি যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন সেই দিনকার সেই আওয়ামী লীগ এবং বর্তমান আওয়ামী লীগের মধ্যে রকম পার্থক্য নেই এবং সেই দিনকার তৎকালীন দেশের অবস্থা এবং বর্তমান দেশের অবস্থার মধ্যে তো কোনো পার্থক্য নেই বিবৃতিটি ওনাদের ছিল এই রকম জাতির জীবনে দুর্যোগ মোকাবেলার প্রতি এত অনাসক্তি এত অবজ্ঞা এত অদ্ভুত রকম উদাসীন্য কখনো দেখা গেছে বলে বিশ্বাস হয় না নিজের প্রতি আস্থাহীন জাতি যে কি পরিমাণ জড় পদার্থে পরিণত হতে পারে বর্তমান বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ স্বাধীনতা সংগ্রামে সেই একত্রতা ত্যাগের সহজ শক্তির সেই প্রচণ্ডতা পরবর্তীকালে সিদ্ধান্তহীনতা ভুল সিদ্ধান্ত প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও গুটি কয়েক লোকের লাগামহীন দুর্নীতির সয়লাবে সব ধুয়ে গেছে প্রিয় ভাই বোনেরা স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ এবং বর্তমানে আওয়ামী লীগের কী যে এক আশ্চর্য মিল এই থেকে সেটি এই কয়েকটি লাইন থেকে সেটি বোঝা যায় সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে সেদিন তাও সাহস করে কয়েকজন মানুষ এই কথাগুলো বলেছিলেন দুঃখজনক হচ্ছে আজকে আমাদের বুদ্ধিজীবী বা শিক্ষকদের মধ্যে মনে হয় এরকম সাহসী লোকের অভাব দেখা দিয়েছে বর্তমানে এর আগের দিনও আমি বলেছিলাম বর্তমানে আওয়ামী লীগ মানেই হচ্ছে ন্যায়হীনতা আওয়ামী লীগ মানেই হচ্ছে খুন গুম আওয়ামী লীগ মানেই হচ্ছে ব্যাংক লুণ্ঠনকারী আওয়ামী লীগ মানেই হচ্ছে দেশের উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত কতগুলো ক্ষয়ের খা বিচারক আওয়ামী লীগ মানেই হচ্ছে শিক্ষাঙ্গন ধ্বংস শিল্প ধ্বংস আওয়ামী লীগ মানেই হচ্ছে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য দেশ বিরোধী যে কোনো চুক্তি সই করা এক কথায় আওয়ামী লীগ মানি হচ্ছে দেশ এবং দেশের মানুষকে ধ্বংস করা প্রিয় ভাই বোনেরা এই উনত্রিশ তারিখের যে নির্বাচন হয়ে গেল এই উনত্রিশ তারিখের এই যে ডিসেম্বর মাসের যে উনত্রিশ তারিখে নির্বাচন হলো এই নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে এই নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচনটিকে তাদের নিজেদের লোকই এখানে একজন বক্তব্য বলে গেছেন তাদের নিজেদের লোকই একজন বলে গিয়েছে যে বাংলাদেশের কোনো মানুষ সেদিন নির্বাচনে ভোট দিতে পারেনি এই যে তথাকথিত যে নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে এই আওয়ামী লীগ নামক দলটি প্রমাণ করেছে যে তারা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ডাকাত দল সর্ববৃহৎ ডাকাত দল একটি দেশের ভোট কি ভোট হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের যে ভোট দিতে পারে প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নাগরিকের একটি আমানত তাই নয় কি দশ কোটি মানুষের ভোট মানে দশ কোটি মানুষের আমানত এই আওয়ামী লীগ নামক দলটি গত বছর ডিসেম্বরের উনত্রিশ তারিখে দশ কোটি মানুষের এই ভোট নামক আমানতী ডাকাতির মাধ্যমে প্রমাণ করেছে যে তারা পৃথিবীর সর্ববৃহৎ ডাকাত এবং এবং শেখ হাসিনা এই ডাকাতি কিন্তু তারা শুধু উনত্রিশ তারিখেই করেনি দু হাজার সালে উনিশশো তেহাত্তর সালেও করেছিল তারা এই ঘটনাগুলো আগেও বলেছে আপনাদেরকে এখানে আমাদের একজন উপস্থিত আছেন যিনি সেদিন সাক্ষ্য প্রমাণ দিয়ে বলেছেন থ্যাংক ইউ সেদিন সাক্ষ্য প্রমাণ দিয়ে বলেছিলেন যে সালের ভোট একজন সাক্ষাৎ সাক্ষ্য উনি ছিলেন সেদিন এবং শেখ হাসিনা নামে যে ব্যক্তিটি আজকে পৃথিবীর বুকে অন্যতম স্বৈরাচারিণী হিসাবে পরিচিতি লাভ করেছে যে পৃথিবীর বুকে অন্যতম রং হেডের রূপে পরিচিতি লাভ করেছে যে ব্যক্তিটি পৃথিবীর বুকে অবৈধ রূপে পরিচিতি লাভ করেছে সেই ব্যক্তিটি হচ্ছে সেই ডাকাত দলের সর্বাননি কি একটি আশ্চর্য মিল প্রিয় ভাই বোনেরা খেয়াল করেছেন কি আপনারা উনিশশো চুহাত্তর পঁচাত্তর সালে মৃত্যুর আগে শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে নিজেই নিজের দল সম্পর্কে খুব আক্ষেপের সুরে একটি 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 নাম দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ হচ্ছে একটি চোরের দল প্রিয় ভাই বোনেরা এই যে এতগুলো বছর পঁচাত্তর সালের পরে এতগুলো বছর গেল স্বাভাবিকভাবেই কাজ করতে করতে তো মানুষের প্রমোশন হয় তাই নয় কি শেখ মুজিবের রেখে যাওয়া সেই চোরের দলকে আজ অবৈধ শেখ হাসিনা ডাকাতের দলে রূপান্তরিত করেছে এই ডাকাত সরকারের যে শরদান্নি দেখুন কতগুলো ঘটনা কত কয়েক বছরে ঘটে গিয়েছে মানে কোনটি বলে আপনি কোনটি শেষ করবেন একটি বলবেন সকালে পেপার খুললে দেখবেন আরো দশটি ঘটনা শুরু হয়ে গিয়েছে চব্বিশ দিন প্রায় এক মাস পর্যন্ত বাংলাদেশের জনগণের প্রায় এক হাজার কোটি টাকা গায়েব হয়ে গেল বাংলাদেশ থেকে এক মাস পর্যন্ত কিচ্ছু বলল না স দেশকে দেশের জনগণকে একটি কথা পর্যন্ত তারা বলল না জানতে দিল না জানতে দিতে তারা চায়ও যখন বিদেশি একটি পত্রিকায় এই ঘটনাটি বের হয়ে গেল তখন তড়িঘড়ি করে তারা সেই তাদের মনোনীত এই ঘটনার সাথে আমি মনে করি একশত ভাগ জড়িত তৎকালীন যে গভর্নর ছিল সে এসে জানালো এবং আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন এই ঘটনার কোনো বিচার হয়েছে কোনো কাউকে ধরা হয়েছে কিছু করা হয়েছে না কোনোটি হয়নি আর দশটি ঘটনার মতন এগুলা সব তাদেরই লোকজন করছে আর দশটি ঘটনার মতন ঠিক একই ব্যাপার হয়েছে জনগণের তো টাকা আমাদের মনে হয়েছে আমরা নিয়েছি কারণ আমরা তো ডাকাত দল তারা তো ডাকাতের দল ডাকাতের দল তো স্বাভাবিকভাবে যা মনে করবে নিজে তাই ডাকাতি করে নিয়ে নিবে কাজেই নিয়ে গেছে ব্যাংকগুলোকে এরা ফতুর করে দিয়েছে আড়াই লক্ষ কোটি টাকা আজ শুধু খেলাফি ঋণ দেশের ব্যাঙ্কগুলো কিন্তু একদিকে ফকির ব্যাংকে শুনলাম পঞ্চাশ হাজার টাকা চেক দিলেও বলে ঠিক মতন টাকা দিতে পারে না অথচ কিছুদিন আগে আমরা কিছু নাটক দেখলাম কি নাটক কয়েকদিন দেশের মানুষ বেশ উপভোগ করলো কিছু নাটক এই ড্রয়ার খুললে কোটি কোটি টাকার এফডিআর ওই ড্রাগ খুললে ক্যাশ চেক ওই ড্রয়ার খুললে ক্যাশ টাকা বের হয়ে আসছে এমন একটা অবস্থা হয়ে দাঁড়ালো যে এই আওয়ামী লীগ নামক যে ডাকাতের দল এদের যে নেতারা কর্মীরা নেতাও বলব না এগুলো তো কর্মী টুর্মী ছিল ছোটো এদের অঙ্গ সহযোগী সংগঠন বলে যেগুলো পরিচিত সেগুলার নেতাকর্মীরা এদের বাসাবাড়িগুলো মনে হচ্ছে এক একটি ব্যাংকের ব্রাঞ্চ এক একটি ব্যাংকের ব্রাঞ্চ মনে হচ্ছে ব্যাংকে যত না টাকা আছে এদের বাসাবাড়ির মধ্যে ততগুলো টাকা কি এক আশ্চর্য ব্যাপার জনগণের টাকা জনগণের টাকা তসরুফ করে লুট করে ডাকাতি করে তারা কিভাবে নিজেদের অর্থ সম্পদগুলো গড়ে তুলেছে এই যখন অবস্থায় বেগতিক অবস্থা যখন এইভাবে বের হয়ে যাচ্ছে তখন এইগুলোকে ঢাকা দেবার জন্য তারা এই কিছু ক্যাসিনো নাটক হঠাৎ করে শুরু করলো কিছু ক্যাসিনো নাটক প্রিয় ভাই বোনেরা একসময় আমরা শুনতাম ঢাকা শহর ঢাকা শহর হচ্ছে মসজিদের শহর বিভিন্নভাবে আমরা এই নিউজগুলোর মাধ্যমে যখন এই ক্যাসিনোর খবর টবরগুলো বের হতে থাকলো এর মধ্যে আমরা পড়লাম যে ঢাকা এই সিঙ্গাপুর নামক যে দেশটি আছে ছোট্ট দেশটি সেই দেশটিতে ক্যাসিনো আছে বৈধ ক্যাসিনো আছে সিঙ্গাপুরে শুনলাম আমরা চল্লিশটি ক্যাসিনো এই ডাকাতের দল এই ডাকাতের সর্দারকে কি বলবে এই হাসিনাকে আমরা তো তাকে অবৈধ বলেছি সে স্বৈরাচারিণী খেতাব পেয়েছে আন্তর্জাতিকভাবে অবৈধভাবে ভোট ডাকাত বলেছে এখন তো হয়ে গেছে ডাকার সর্দাননি এই ডাকাত নি যে দল তার নেতৃত্বে দেখা গেছে যে ঢাকা শহর মসজিদের শহর আর রয়নি ঢাকা শহর হয়ে গেছে ক্যাসিনোর নগরী যেখানে সিঙ্গাপুরে বলে চল্লিশটা ক্যাসিনো সেখানে ঢাকা শহরে দেখা গেছে না সত্তরটা বলে ক্যাসিনো এখন প্রশ্ন হচ্ছে দশ এগারো বছর ধরে ক্ষমতা জোর করে দখল করে রেখেছে বন্দুকের নলে দখল করে রেখেছে ক্যাসিনো যেগুলো চালাচ্ছে ক্যাসিনো তো চালা যেগুলো আমরা পেপার পত্রিকায় যেই কটার খবর পেলাম সবগুলো তো তাদের লোকজন পরবর্তীতে পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দেখলাম সব তাদের এই ডাকার শর্তের যে সর্দার সেই সর্দারের সাথেও দেখলাম যারা থেকে ধরেছে ছড়দারের সাথেও তাদের ছবি আর তো বাকি নাজি যেগুলো আছে তাদের সাথেও তাদের ছবি তাহলে এখন তো জনগণের কাছে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক এইগুলো যে নাকের ডগাতে ছিল এতদিন এগুলো কি তাদের অজানার বাহিরে ছিল বাহিরে তো কিছু থাকতে পারে না কি এক আশ্চর্য ব্যাপার ক্যাসিনোর নাম করে জনগণের পকেট থেকে লুট করে নিয়ে যাচ্ছে টাকা ব্যাংক লোন দেবার নাম করে শিল্প করার নাম করে ব্যাংক লোন দেওয়ার নাম করে জনগণের যে গচ্ছিত টাকা আছে ব্যাংকের মধ্যে সেটি ব্যাংক লোন দেওয়ার নাম করে লুট করে নিয়ে যাচ্ছে সেটি প্রকল্পের নাম করে লুট করে নিয়ে যাচ্ছে শেয়ার মার্কেটে ক্ষুদ্র ক্ষুদ্র আমানতকারী কোনো স্কুল ছাত্র কোনো গৃহবধী কোনো ছোট্ট চাকরিজীবী তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নাম দিয়ে শেয়ার মার্কেট থেকে হাজারো লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে উন্নয়নের নামনে নামে জনগণ যে ট্যাক্স মানি পাঁচ টাকার জিনিস পাঁচশো টাকা পাঁচশো টাকা অনুবাদে পাঁচ হাজার টাকা দিয়ে কেনা হচ্ছে আজকে কি বললাম যে আসার সময় কি কোথায় বেঞ্চ কিনেছে স্কুলের বেঞ্চ কিনেছে এগারো হাজার টাকা দিয়ে এই দেশেও তো পাওয়া যায় এই দেশেও তো বেঞ্চ পাওয়া যায় এগারো হাজার টাকা মানে হলো গিয়ে একশো সেই একশো পাউন্ডের মতন তাই না একশো পাউন্ড কোনো বেঞ্চের দাম পাবেন আপনি একশো পাউন্ড এই দেশেও বেঞ্চের দাম পাওয়া যায় না তারপরে তো বালিশ গল্প আছে পর্দা গল্প আছে আরও তো এরকম কত কি গল্প আছে এখন নেতৃবৃন্দ আমরা কি দেখলাম যখন এই জিনিসগুলো কিছু কিছু জিনিস নিজেদেরই অন্তদন্দলে এই জিনিসগুলো যখন ধরা পড়ে গেল ক্যাসিনোর ঘটনাগুলো যখন বের হয়ে আসলো প্রত্যেক প্রত্যেকদিন পত্রিকা করবেন পত্রিকা করলে প্রত্যেক দিন দেখবেন হয় বালিশ কেনার গল্প নাহলে বালিশ ওঠানোর গল্প পর্দার গল্প স্ট্যাম্প এই যে আমরা যে স্ট্যাম্প মারি এই স্ট্যাম্প বানাতে কত লাগে পঞ্চাশ টাকার ষাট টাকা একশো টাকার স্ট্যাম্প লাগে একটা স্ট্যাম্প বানাতে গিয়ে তারা তিন লক্ষ টাকা দেখিয়েছে। কোথায় ভিসির অফিসে তিন লক্ষ টাকা এটা কোন ধরনের টাকা তীরে বাপরে বাপ কি বলে চেয়ার কিনতে গিয়ে তারা আশি হাজার টাকা দিয়ে চেয়ার কিনেছে আশি হাজার টাকা মানে কত আটশো পাউন্ড হলো রাইট আটশো পাউন্ড দিয়ে কোথায় চেয়ার আপনি এখানে যে ফার্নিচারের দোকানে যা যে কোথাও আটশো দিতে কোথাও হচ্ছে তাও কি নর্মাল কাটের চেয়ার কি ভিসির অফিসে ভিসি তো না এগুলো তো ভাইস চ্যান্সেলার না মনে হচ্ছে এগুলো একদম আরেকটা ডাকাত এগুলা আরেক ডাকাতে এগুলা পরিণত হয়েছে এখন দেখলাম যে এই ডাকাতদের সর্দার খুব পপুলারিটি নেওয়ার জন্য বললো যে হ্যাঁ তার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী এগুলা ধরা শুরু করেছে তো এখন আমরা যদি প্রশ্ন করি আইন শৃঙ্খলা বাহিনী বলেন যাদের কথাই বলেন দুদুক বলেন যাদের কথাই বলেন এদের তো নর্মালি এই কাজগুলো করার কথা তার মানে এদেরকে কাজগুলো করতে দেওয়া হয়নি আর করতে দেওয়া হয়নি তার মানে আওয়ামী খুব বড় বড় গল্প করে যখন বলছে ওই যে তাদের একজন লোক আছে কিছুদিন আগে খুব অসুস্থ হয়ে গেছিল সুস্থ হয়েছে এখন আবার কথা বলছি কি । না আচ্ছা ঠিক আছে তো এখন রাইট রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নামটা সুন্দর করে সবাই মিলে বলার জন্য ধন্যবাদ সকলকে তো এখন বিষয়টা হচ্ছে যে সে বলল যে তার এই ডাকাত ডাকাত দলে যে সর্দার নিয়েছে তার নির্দেশে শৃঙ্খলা বাহিনী ধরা শুরু করেছে তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডাকার সর্দার নি কি করছে এতদিন ধরতে দেয়নি জনগণের অর্থ সর্থ যেভাবে লুট হচ্ছিল লুট এখন হঠাৎ রাজনীতির খাতিরে নিজেকে একটু ভালো দেখাতে হবে হঠাৎ বলে চাচ্ছে কয়েকটাকে ধর প্রিয় ভাই বোনেরা খেয়াল করে দেখবেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন এই যে তিন চারজন না পাঁচ ছয়জন মানুষকে ধরেছে এই সম্রাট সম্রাট কি কী নামে ধরেছে শেয়ার মার্কেটের লক্ষ কোটি টাকা কাউকে ধরা হয়নি বাংলাদেশ ব্যাংকের হাজারো লক্ষ কোটি টাকা কাউকে ধরা হয়নি বেসিক ব্যাংকের হাজারো লক্ষ হাজারো কোটি টাকা তিন না পাঁচ হাজার কোটি টাকা তারই এক নিকটার্থী কোনো ধরা হয়নি এরকম তো হাজারো কোটি টাকার গল্প আছে কোনো ধরা কাউকে ধরা হয়নি এই ধরাধরি হাতে গোনা পাঁচ ছজন তারপরে কিন্তু দেখেন বন্ধ পত্রিকায় নাম আসে এতজনের পাসপোর্ট আকার এই আটক ওই আটক কিন্তু ধরা হয়নি এগুলো আসলে কোনো কিছু না এগুলো একটা আই ওয়াশ এগুলো হচ্ছে টোটাল আইওয়াশ এই আই ওয়াশগুলো এই জন্যই করেছে যে কিছু ঘটনা প্রকাশ হয়ে গিয়েছে ঠিক আছে একটু আই করে জনগণকে আপাতত ঠান্ডা রাখো কারণ আসল কথা হচ্ছে ডাকাত ডাকাতি করবে প্রিয় ভাই বোনেরা ডাকাত কখনো ভালো হবে না এই ডাকাত থেকে এরা জনগণের ভোটকে ডাকাতি করেছে এরা দেশের মানুষের বাক স্বাধীনতাকে ডাকাতি করেছে এরা ডাকাতি করেছে পত্রপত্রিকা সংবাদপত্রের স্বাধীনতা এরা ডাকাত করেছে মানুষের জানমাল ডাকাতি তারা করেছে এরা বাংলাদেশের সব কিছু ডাকাতি করেছে এরা নিজেদের তারা কিচ্ছু বোঝে না নিজেদেরটা ছাড়া কিচ্ছু বোঝে না এদের মূল যে সংগঠন অর্থাৎ যেটাকে তারা বলে আওয়ামী লীগ এটা পরিণত হয়েছে ডাকাত দলে এটা পরিণত হয়েছে বিভিন্ন সময় দেখেছে না তাদেরই বিভিন্ন লোকজন এর মধ্যেই এসছে যে পাচার করে দিয়েছে দেশ থেকে টাকা এরা পরিণত হয়েছে শুধু ডাকাত দলই না ডাকাত দলের সাথে এরা পরিণত হয়েছে পরিণত হয়েছে জনগণের অর্থ পাচারকারী দল হিসাবে এদের যুবলীগ নামে যেই সংগঠনটি ছিল এরা পরিচিত হয়েছে ক্যাসিনো ক্যাসিনো লীগ মানুষই বলে আমাদের কথা না দেশের সাধারণ জনগণ মানুষই এই কথাগুলো বলে ক্যাসিনো লীগ নামে তারা কি করেছে দেখেছেন এদের আরেকটি সংগঠন আছে একটি আরেকটি সংগঠন হচ্ছে যারা নিজেরকে ছাত্র সংগঠন হিসাবে পরিচয় দিয়ে রাখে তারা বলে যে তারা বলে তাদের ছাত্র সংগঠন নেতৃবৃন্দ তারা ছাত্র সংগঠন কি নয় সেই প্রশ্নে সেই বিতর্কে আমি যাব না আমি বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের মানুষের কাছে এই প্রশ্নটি রেখে যেতে চাই দেশের মানুষই ঠিক করবে এরা ছাত্র সংগঠন কি সংগঠন নয় তবে এই আওয়ামী লীগ এই ডাকাত দলের আমলে প্রথমবার নয় একাত্তর থেকে পঁচাত্তর দেখেন ছিয়ানব্বই থেকে দু দেখেন বর্তমানে আবারও দেখেন প্রত্যেকটি শিক্ষাঙ্গন প্রত্যেকটি শিক্ষাঙ্গনের কি অবস্থা দেখেন সাধারণ ছাত্র ছাত্রী তাদেরকে যদি তারা যায় শিক্ষার জন্য গরিব বাবা মার জমি জমা বেচে বা কষ্টর্জিত অর্থ ব্যয় করে তারা শিক্ষার জন্য যায় আজকে প্রায় প্রত্যেকটি এডুকেশন ইনস্টিটিউশন শিক্ষাঙ্গনের প্রত্যেকটির মধ্যে সাধারণ ছাত্রছাত্রীদেরকে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তাদের শিক্ষার পরিবেশ পাওয়ার জন্য তাদের যেটা প্রাপ্য সেটার জন্য তাদেরকে আন্দোলন করতে হচ্ছে কি এক আশ্চর্য অবস্থা এবং সেই আন্দোলনকে দমানোর জন্য এই ভিসি নাম এই ভিসির চেয়ারে যেই লোকগুলো বসে আছে এরা এদেরকে ভাড়াটে বাহিনীর মতন ব্যবহার করছে তারা উন্নয়নের নামে তো এদেরকে চাঁদা দিচ্ছে এবং পরবর্তীতে এই ছাত্র সং তথাকথিত ছাত্র সংগঠনটিকে তারা ব্যবহার করছে ভারাটে বাহিনী হিসাবে শুধু তাই নয় যা দেখেছি যা বাস্তব এই তথাকথিত ছাত্র সংগঠনটি ছাত্র রাজনীতিতে কতটুকু অবদান রাখতে সক্ষম তা জানি না তবে দু একটি বিষয়ে জানি যে তারা একদম সিদ্ধ হস্ত কী সেটি এরা শিক্ষক পিটনাতে বড় উস্তাদ এই ছাত্র সংগঠনটি প্রমাণ করেছে যে ছাত্র সংগঠন হিসাবে তারা শিক্ষকদেরকে প্রহার করতে ওস্তাদ এবং তাদের এই ডাকাত দলের যে ছাত্র সংগঠন তারা আরও প্রমাণ করেছে যে যারা ছাত্র সংগঠন হিসাবে ছাত্র হত্যা করতেও তারা ওস্তাদ তারা এক নম্বরের সন্ত্রাসী সুতনায় তারা এক নম্বরের খনিও বটে হাতে নাতে তারা প্রমাণ প্রমাণ করেছে এবং সাথে যদি চাঁদাবাজি বা ছিনতাইয়ের কথা বলতে চান ওটি হচ্ছে তাদের বোনাস বোনাস ওই দুটি হচ্ছে তাদের সামনে উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রিয় ক্যামেরার প্রান্তে দেশে এবং বিদেশে উপস্থিত প্রিয় ভাই বোনেরা গত এক দশকে দেশে বহু ঘটনা ঘটেছে শুধু বললাম দেশের জনগণের অর্থ সম্পদ লুন্ঠনের কাহিনী আমরা যদি খুন গুন হত্যার এসবের কথা বলি বলে শেষ করা যাবে না এদের আমলে এই ডাকাত দলের আমলে খুন গুম খুনের কাহিনী বলে শেষ করা যাবে না প্রিয় ভাই বোনেরা আজকে একটি হত্যাকাণ্ডের কথা বলবো আপনাদেরকে কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনে একটি বড় বিষয় রয়ে গেছে যেই বিষয়টি আমি মনে করি আজকে সাতই নভেম্বরের চেতনা আসুন সংক্ষেপে আপনাদের সামনে সেই বিষয়টি আমি তুলে ধরি আমি এখন যেটি বলবো নেতৃবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করবো মন দিয়ে শুনবেন বোঝার চেষ্টা করবেন এবং আপনি যদি বুঝতে পারেন চেষ্টা করবেন সেই মানুষটিকে বোঝাতে যে মানুষটি বাংলাদেশ নামক দেশটিকে ভালোবাসে যে মানুষটি চায় বাংলাদেশ নামক দেশটি এগিয়ে যাক সেই মানুষটিকে আপনি বোঝানোর চেষ্টা করবেন এখন বিষয়টি কি নেতৃবৃন্দ এই বুয়েটে কিছুদিন আগে একজন ছাত্রকে নির্মমভাবে হত্যা করেছে এই ডাকাত সেই তথাকথিত ছাত্র সংগঠনতে আমি একটু আগেই বলেছি এরা ছাত্রত্বে কতটুকু পারদর্শী সেটার কোনো প্রমাণ রাখতে তারা সক্ষম হয়নি তবে ছাত্র হত্যাতে যে পারদর্শী তারা এটি আব্রারকে হত্যার মাধ্যমে তারা আবারও প্রমাণিত করেছে কিন্তু নেতৃবৃন্দ আজকে আব্রারের মতন অনেকে হত্যা হত্যা হয়েছে আব্রারের মতন অনেকে খুন হয়েছে গুম হয়েছে তাদের অপরাধটি কী ছিল গুম হওয়ার তারা খুন হওয়ার পেছনের কারণটি কী ছিল কারণ এই প্রত্যেকটি মানুষ শ্রদ্ধা করত ভালোবাসতো গণতন্ত্রকে এই প্রত্যেকটি মানুষ ভালোবাসতো পঞ্চান্ন হাজার একশত ছাব্বিশ বর্গ মাইলের সেই লাল সবুজের পতাকার দেশটি বাংলাদেশকে সেই দেশের সেই দেশের সম্পর্কে যখন কেউ কিছু বলে তারা রিয়্যাক্ট করতো সেই দেশের বিরুদ্ধে যখন চক্রান্ত হয় এই মানুষগুলি রিয়াক্ট করতে করেছিল প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দেখেছে যে আবরারকে কেন হত্যা করা হয়েছিল আবরার প্রতিবাদ করেছিল যে দেশের স্বার্থ বিরোধী যে চুক্তিগুলো হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল আজকে আবরারের সাথে একই কণ্ঠে আব্রারের হত্যার বিচার সঠিকভাবে সঠিক হত্যার বিচার আব্রা আরও যে সকল আব্রার জীবন দিয়েছে প্রত্যেকের বিচার ইনশাল্লাহ অতি শীঘ্র একদিন বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে কিন্তু কিন্তু আমি মনে করি আব্রারসহ সহ মতন যারা শহীদ হয়েছে তাদের বিচার তাদের হবে তো ঠিকই কিন্তু তাদের আত্মা সেদিনই শান্তি পাবে যেদিন তারা যে কারণে শহীদ হয়েছে সেই কারণটি আমরা যেদিন প্রতিষ্ঠা করতে পারব সেই সত্যটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো সেদিন কি ছিল সেদিন আজ আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে আব্রার হত্যার পরে দেশে আমরা দেখলাম কিছু তথাকথিত বুদ্ধিজীবী তথাকথিত কিছু পেশাজীবী নামধারী মানুষ আব্রারের হত্যাটাকে ভিন্নভাবে উপস্থাপন করার তারা চেষ্টা করেছে পরিষ্কারভাবে আজ আমি আমার দল এবং বাংলাদেশের পক্ষের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে বলতে চাই যে গত এক দশক ধরে আজ পর্যন্ত এই ডাকাত দল যারা অস্ত্রের মুখে বাংলাদেশকে শাসন ব্যবস্থা শাসন ক্ষমতাকে ধরে রেখেছে তারা যতগুলো দেশ বিরোধী চুক্তি আজ পর্যন্ত বিদেশের সাথে সই করেছে তার প্রত্যেকটিকে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে হবে যত চুক্তি তারা করেছে বিদেশের সাথে সেটি দূরের দেশ হোক সেটি প্রতিবেশীর দেশ হোক প্রত্যেকটি চুক্তি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে হবে এবং এর ভিতর যে সকল চুক্তিগুলি সেটি যে কোনো প্রতিবেশী দেশের সাথে হোক সেটি অন্য যে কোনো দেশের সাথে হোক যদি বাংলাদেশের স্বার্থের থাকে তা অবশ্যই বাতিল করতে হবে কারণ এটি ছিল আব্রারের প্রতিবাদ এটি ছিল আব্রারদের প্রতিবাদ শুধু আব্রার হত্যার বিচার করলে আবরারের আত্মা শান্তি পাবে না আব্রারের আত্মা সেদিনই শান্তি পাবে যেদিন বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী চুক্তিগুলো যেদিন স্বীকৃতি পাবে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা নাকারী চুক্তিগুলো যেদিন বাতিল করা হবে সেদিন শান্তি পাবে আপনারের আত্মা প্রিয় উপস্থিত ভাই বোনেরা আমরা দেখেছি কিছুদিন আগে বাংলাদেশের পত্রপত্রিকায় কিছু কিছু বুদ্ধিজীবী বা কিছু কিছু লেখক হঠাৎ করে বিএনপি যখন জনগণের পক্ষ নিয়ে এই সকল চুক্তি অবৈধ চুক্তি অর্থাৎ বাংলাদেশের স্বার্থের বিরোধী চুক্তি বাতিলের দাবি জানিয়েছে হঠাৎ করে তারা বিএনপিকে ভারত বিরোধী বলা শুরু করেছে পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই বিএনপি কোনো দেশের বিরোধী নয় তবে অবশ্যই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যদি কোনো চুক্তি কারো সাথে হয়ে থাকে বিএনপি অবশ্যই তার বিরোধিতা অতীতে করেছে বর্তমানে করছে ইনশাল্লাহ ভবিষ্যতে বিএনপি করবে কারণ এটি হচ্ছে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ানো বাংলাদেশের স্বার্থের পক্ষে দাঁড়ানো এটি হচ্ছে সাতই নভেম্বরের মূল চেতনা সাতই নভেম্বরের মূল চেতনা এটি বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের মানুষ বাংলাদেশ বাংলাদেশ আর বাংলাদেশ এটি হচ্ছে সাতই নভেম্বরের মূল চেতনা কাজেই নদীর চুক্তি করতে আমাদের কোনো আপত্তি নেই অবশ্যই চুক্তির বিনিময় চুক্তিতে কিছু আসতে হবে আমাদেরকে অবশ্যই জানাতে হবে কারণ যখন একটি দেশের রাডার ব্যবস্থা সামরিক রাডার ব্যবস্থা আরেকটি দেশে প্রতিষ্ঠিত হয় তখন যে দেশের রাডার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো সে দেশের সৈন্যবাহিনীও সে দেশে থাকে অন্য দেশে থাকে কাজেই বাংলাদেশের মানুষকে পরিষ্কার করে বলতে হবে এই রাডার কেন কিসের জন্য কার স্বার্থ রক্ষার জন্য অবশ্যই এই রাডার বাংলাদেশের না কাজে এই রাডার বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য নিশ্চয়ই প্রতিষ্ঠিত হচ্ছে না এই জবাব বাংলাদেশের মানুষকে অবশ্যই জানাতে হবে কাজেই আমাদেরকে পরিষ্কার করে জানতে হবে দেশের মানুষের জানার অধিকার এটা আছে কি আশ্চর্য ব্যাপার বিদেশ থেকে গ্যাস এনে আমি বলে আরেক দেশে গ্যাস রফতানি করব। আচ্ছা আপনি আমাকে বলেন যারা এখানে ব্যবসা করেন আপনি কি যে যখন নিজে ডাইরেক্ট কোনো জিনিস করতে পারেন আপনি কি বেশি দামে অন্য কারো কাছ থেকে নেবেন কোনো জিনিস বাংলাদেশের কাছ থেকে ভারত যদি নিজেই আমদানি করে তার দেশের মানুষকে গ্যাস দিতে পারে তাহলে ভারত কেন বাংলাদেশের আঁক আমদানি গ্যাস তারা ইম্পোর্ট করবে কাজেই এইসব বাংলা ভাষায় যাকে বলে যে এসব বাটপারি কথা এসব বাটপাড়ি কথা দেশবিরোধী স্বার্থ বাংলাদেশের মানুষকে বোকা বানানো প্রচেষ্টা মাধ্যমে নিজেদের ডাকাতি অব্যাহত রাখা বন্ধ করুন কাজেই হঠাৎ করে এই অবৈধ ডাকাত সরকারের পররাষ্ট্র তথাকথিত অবৈধ পররাষ্ট্রমন্ত্রী বলে বসল যে তাদের বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বলে স্বামী স্ত্রীর মতন আজকে পরিষ্কার ভাষায় মেরুদণ্ডহীন এই ডাকাত দলকে আমি বলবো তাদের অবৈধ মন্ত্রীদেরকে বলবো কোনো দুটি দেশের সম্পর্ক আর স্বামী স্ত্রীর মতন হতে পারে না এবং এটি একটি বাংলাদেশের জন্য এই বক্তব্যটি তার এই বক্তব্যটিতে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য উদ্ভট অমর্যাদাকর এবং অপমানজনক একটি বক্তব্য বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরকম কোন সম্পর্ককে স্বীকৃতি দেয় না আমরা মনে করি একটি দেশের সাথে বাংলাদেশের সাথে প্রতিবেশী দেখ অথবা বন্ধু বন্ধুরাষ্ট্রের সাথে সম্পর্ক হবে ইস্যুভিত্তিক পারস্পরিক সহযোগিতা স্বার্থ রক্ষা এবং সমমর্যাদার ভিত্তিতে কোনো ব্যক্তি সম্পর্কের ভিত্তিতে হতে পারে না তাই যে সকল লোক বিএনপি যেখানে দেশের স্বার্থের কথা বলে যে সকল লোক এই পানি চুক্তি রাডার চুক্তির বিরুদ্ধে বিএনপির অবস্থান থেকে বিএনপির অবস্থানকে ভারত বিরোধী বলে আখ্যায়িত করতে চায় তাদের সম্পর্কে আমি আপনাদেরকে এবং দেশবাসীকে চোখ খোলা রাখতে বলবো সজাগ থাকতে বলবো এরা তাহলে কি আমাদের প্রশ্ন যে আপনারা তাহলে কাদের দালাল এই প্রশ্ন কি করতে হবে আর যাই হোক তারা বাংলাদেশের মানুষের পক্ষের না এবং সেই জন্যই তারা এই সকল কথা বলে থাকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে পরিষ্কার আমি আজকে তুলে ধরেছি কি আমাদের সাতই নভেম্বরের ঐতিহাসিক সাতই নভেম্বরের মূল চেতনা ঐতিহাসিক সাতই নভেম্বরের মূল চেতনা বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা এটি হচ্ছে আমাদের ঐতিহাসিক নভেম্বরের মূল চেতনা দেশপ্রেমিক প্রত্যেকটি নাগরিক এর প্রতি আহ্বান থাকবে আজ দেশের এই যে ক্রান্তিকাল দেশের যে সংকটকালীন অবস্থা এই অবস্থা থেকে শুধুমাত্র একক দায়িত্ব বিএনপির নয় অবশ্যই বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী বিগত বারোটি বছর ধরে জেল জুলুম নির্যাতন সহ্য করে তারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি এখনও তারা চেষ্টা করে যাচ্ছে এই দেশকে এই রাহমুক্তি করতে এই দেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে আজ যে সকল সমাজের যে সকল মানুষ বিশ্বাস করেন বাংলাদেশের স্বাধীনতায় প্রত্যেকটি পেশাজীবী মানুষ যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন সকলের কাছে আহ্বান থাকবে বাংলাদেশ থেকে এই বাংলাদেশকে এই অবস্থা থেকে মুক্ত করা আমাদের সকলের দায়িত্ব কোনো একক কোনো রাজনৈতিক দায়িত্ব না বাংলাদেশের প্রত্যেকটি মানুষের দায়িত্ব আসুন আমরা সকলে আজকে ঐক্যবদ্ধ হই আমাদের সকলকে আজকে চেষ্টা করতে হবে এই দেশ দেশকে এই অবস্থা থেকে বের করে আনতে আপনাদের সামনে সংক্ষেপে সহজ ভাষায় আমি আজকে ভাষায় আমি তুলে ধরেছি সাতই নভেম্বরের মূল চেতনা কি। কাজেই এই চেতনাকে সামনে রেখে আমি আমার দেশের অবস্থিত লক্ষ লক্ষ নেতাকর্মী সকলকে আহ্বান করব যে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে প্রস্তুত হতে হবে আমি আপনাদেরকে বলতে পারি যে না আর বেশি দিন সময় নেই ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ আবার এই রাহু থেকে বাংলাদেশকে মুক্ত করতে সক্ষম হবে আপনারা প্রস্তুতি নিন ইনশাল্লাহ শীঘ্র আমাদের সামনে সেই দিন অবস্থা সেই দিন অপেক্ষা করছে যে যেদিন সেই দিনটি অপেক্ষা করছে যেদিন আমরা আমাদের দেশনেত্রীকে মুক্ত করে আনব যেদিন আমরা মুক্ত করে আনতে সক্ষম হব আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কাজেই আপনাদের সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি তবে বক্তব্য শেষ করার আগে আমি আবারও আজকের অনুষ্ঠানের শুরুতে আমাদের বীর একজন বীর মুক্তিযোদ্ধা মরুম সাদেক হোসেন খোকার আত্মার মাখারাত কামনা করছি আমি বক্তব্যের শেষে আবারও ওনার আত্মার মাখফিরাত কামনা করে এবং একই সাথে বিগত এক দশক ধরে স্বৈরাচারী আন্দোলনের বিরুদ্ধে আমাদের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন সহ আরও বহু মানুষ হয়ে তাদের সকলের আত্মার মাখিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছে ইনশাল্লাহ বিজয় আমাদের হবে ধৈর্য ধরবেন ঐক্যবদ্ধ থাকুন এবং একত্রিত থাকুন সবাই ইনশাল্লাহ বিজয় বাংলাদেশের হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ